নুসরাত আক্তার লোপা ছোটবেলা থেকেই শাড়ির ডিজাইন নিয়ে কাজ করতে ভালোবাসতেন। সেই ভালোবাসায় এখন তার উদ্যোগে পরিণত হয়েছে। আমার উদ্যোগের নাম হুর নুসরাত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার শাড়ির ডিজাইন ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। দেশে বিদেশি শাড়ির ডেলিভারি করে প্রতি বছরই আয় করেন কোটি টাকার উপরে। সোশ্যাল মিডিয়ায় নুসরাত আক্তার লোপা রীতিমতো আইকন হিসেবে পরিচিত, কারণ তার উদ্যোগ দেখে অনেক মেয়েরাই স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার। নুসরাত আক্তার লোপা থেকে হুর নুসরাত অনেক বড় একটা জার্নি। ঢাকাতে এসেছিলাম পড়াশোনা করতে, মফস্বল থেকে। মফস্বলে একটা আমি খুবই সহজ সরল একটা মেয়ে ছিলাম। যখন আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম, অনেক কিছুর পরে জক্কি ঝামেলা শেষ করে আমি হচ্ছে জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে, আমি হচ্ছে লালমাটিয়া মহিলা কলেজে একদম আননোন একটা সাবজেক্ট এবং আমার একদমই অপছন্দের সাইকোলজিতে ভর্তি হয়ে গেলাম। কারণ আমার কোনো অপশনই ছিল না তখন। এই ফার্স্ট ইয়ার ফাইনাল আগেই আমার বিয়ে দিয়েছিলো আমার বাবা মা। তো আমার আবার আট মাসের মাথায় আমি কনসিভ করে ফেলেছিলাম। তারপর আমি পড়াশোনা গিভ আপ করিনি, আমি পড়াশোনাটা কমপ্লিট করেছি। বাট পড়াশোনা কমপ্লিট করার পরে আমার মনে হচ্ছিলো যে আসলে তো আমি এই স্বপ্ন নিয়ে আসলে এখান পর্যন্ত আসিনি, আমার স্বপ্ন অনেক বড় ছিল। বিআইটিএম বেসিসে একটা কোর্স ওপেন হয়েছিল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সেখানে আসলে আমি সেই কোর্সটাতে আমি ভর্তি হলাম। তো ভর্তি হওয়ার পরে আমার আসলে তখন একটা পেজ ক্রিয়েট করতে হলো। আমার নামকরণের সময় মনে হয়েছিল যে আমি তো আসলে সবসময় হুর হিসেবে নিজেকে মনে করতাম, যে পৃথিবীর সব মেয়েরা হুর। তো ওই থেকেই হুর, আর হুরের সাথে তো আমি নুসরাত। তো হুর নুসরাত সেখানে যাত্রাটা শুরু। স্টার্টিংয়ের যেই আমার ইনভেস্টমেন্টটা ছিল মাত্র 1200 টাকা, এবং সেটা ছিল একটা কুর্তি, এবং সেখান থেকেই আজকে আমার যেই এখানে মূলধন সেটা হচ্ছে যে প্রায় 1.5 কোটি টাকার মতন, এবং আমার যেই ইয়ারলি টার্নওভার সেটা হচ্ছে যে প্রায় 4-5 কোটি টাকার মতন। তো আলহামদুলিল্লাহ, এটা আসলে খুব ছোট একটা অঙ্ক না, এটা অনেক বড় একটা সংখ্যা, যে সংখ্যাটা আমাকে মাথা উঁচু করে রাখতে সবসময় হচ্ছে যে সাহায্য করে। আসলে আমার উদ্যোগটা হচ্ছে দেশীয় কাপড়কে সবার হৃদয়ে পৌঁছে দেওয়া। আমি দেশীয় কাপড়কে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই আসলে আমার আপ্রাণ চেষ্টা। একদম বিলীন হয়ে যাচ্ছিলো দেশীয় মাসলিন, দেশীয় হচ্ছে যে জামদানি, দেশীয় সব কিছু যে ক্লদিংগুলো, সেগুলোকে আমরা সবার হৃদয়ে পুরো বাঙালি বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে যে আমার এই কাজটা শুরু। আমি যে দেশীয় কাপড় নিয়ে এত সংগ্রাম করছি, বা আমি যে এত চেষ্টা করে যাচ্ছি যে দেশীয় কাপড় নিয়ে কাজ করবো, আজকে যদি আমি বিদেশি কাপড় নিয়ে কাজ করতাম আমার সংগ্রামটা এত কঠিন হতো না, এত কঠোর হতো না। আমি সেই তাঁতিদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের সাথে কাজ করছি, তাদেরকে পেট্রোনাইজ করার জন্য আমি হচ্ছে যে এত কষ্ট করছি। কিন্তু আসলে আমি এখন পর্যন্ত সরকারিভাবে বা কোনো এনজিওর কাছ থেকে আমি আসলে তেমন কোনো সহযোগিতা পাইনি। এটা দুঃখের বিষয় হলেও হচ্ছে যেটা মেনে নিতে হচ্ছে, এখন পর্যন্ত আমি এমন কোনো সহযোগিতা পাইনি যেটা বলার মতো। উদ্যোক্তা নারী পুরুষ আলাদা করার কিছু নাই, উদ্যোক্তাই। কিন্তু যেহেতু নারীরা পিছিয়ে ছিলেন, তাই নারীদেরকে এখন আলাদাভাবে দেখার একটা সুযোগ আছে। বাংলাদেশে বহু নারী এখন নিজে থেকে ব্যবসা করছেন, কাজ করছেন, এবং অনেকেই ভালো করছেন। আমি অনেক দিন ধরে নারী উদ্যোক্তাদের সাথে পরিচিত, এবং কারো কারো কাজ আমি কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। নারী উদ্যোক্তাদের কিছু বিশেষত্ব আছে, যেমন তারা খুবই পরিশ্রমী, সৎ। যেহেতু তারা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছেন, তাই তাদের মধ্যে অতিরিক্ত কাজ করার একটা প্রবণতা থাকে, এবং নিজেকে প্রমাণ করার একটা আগ্রহ থাকে, যে কারণে নারী উদ্যোক্তারা অনেক ক্ষেত্রে অন্যান্য উদ্যোক্তাদের চাইতে এগিয়ে যাচ্ছেন অনেক তাড়াতাড়ি। আর নারী উদ্যোক্তাদের জন্য সরকারও নানা ধরনের সুবিধা দিচ্ছেন। আমরা দেখেছি আয়করের সুবিধা আছে, ব্যাংক লোন পাওয়ার জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে, এবং সেই সুযোগগুলিকে তারা অনেকেই কাজে লাগাচ্ছেন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ পরিশোধের যে প্রবণতা, সেটি পুরুষদের চাইতে বেশি। আমাদেরকে সবসময় মনে করে যে আমরা হয়তো বা রান্না করবো, চুলা ঠেলবো, বা বাচ্চা পালবো, এরকম একটা ব্যাপার। এক্সট্রা আমাদেরকে কোনো ফ্যাসিলিটিস দিতে হবে না। নারী হিসেবে আমরা কখনোই, আমি কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস চাই না। আমরা একাই হাঁটতে পারি, একাই হাঁটতে পারবো, কিন্তু আমাদেরকে হাঁটতে দিতে হবে, চলতে দিতে হবে, আমাদের পথটা সুগম করে দিতে হবে, বাধা দেওয়া যাবে না, বাধাগুলোই আমাদেরকে দূর করে দেন। আর এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস আমাদের দরকার নেই। আসলে আমরা তো যতই ব্যবসা করি বা যতই হচ্ছে চাকরি করি,
যতই বাইরে কাজ করি আমরা কিন্তু দিন শেষে মা, দিন শেষে স্ত্রী, দিন শেষে হচ্ছে যে আমরা সংসারই, সংসার বাদ দিয়ে আমি কখনো বিজনেস করিনি, বরং আমি সংসারটাকে সামলিয়ে সমাল তালে আমি হচ্ছে বিজনেসটা চালিয়ে গেছি। আমার মা হিসেবে যে দায়িত্ব আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করা, বাচ্চাদেরকে খাওয়ানো, ওরা ঠিকমতো খেলো কিনা, ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা, ঠিকমতো স্কুল থেকে ফিরলো কিনা, তারপরে ওরা কি আসলে বিপদগামী হয়ে যাচ্ছে কিনা, কোনো ভুল কিছু করছে কিনা, ভুল কিছুতে জড়িয়ে যাচ্ছে কিনা, এইসব জিনিসগুলো নিয়ে আমি সবসময় আমার বাচ্চাদের বেলায় অনেক বেশি কনসিয়াস থাকি। আমার মা একজন এন্টারপ্রেনার, কিন্তু এন্টারপ্রেনার হতে গিয়ে কখনো সে ভুলে যায়নি তিনি একজন একটা মা। সবসময় সারাদিন পরিশ্রম করে এসে সে আমাদের রাতের বেলা খাওয়ানো কখনো ভুলিনি। আমার ফ্রেন্ডরা সবসময় এসে আমাকে বলে যে তোমার মা তো অনেক বড় এন্টারপ্রেনার, আন্টি অনেক ভালো করছে, তখন ইভেন দো এটা আন্টিকে নিয়ে আমার মাকে নিয়ে বলছে, প্রাউড হচ্ছি আমি। কিন্তু সে যে বিজনেস ওম্যান সেটা সে বাসায় নয়, সে বাসায় সবসময় একটি মা। সে কখনো আমাদেরকে ফিল করতে দেয়নি যে তিনি আমাদেরকে কম টাইম দিচ্ছে, সবসময় আমাদের সাথে মারা নর্মালি যেমন থাকে তেমনই সবসময় সে আমাদের সাথে রয়েছে। বাচ্চাদেরকে আমি কোনো ছাড় দিই না, আমি খুবই মিলিটারি টাইপের মা, আমি হচ্ছে ওদেরকে কোনো কিছুতেই কোনো ছাড় দিই না, ওদেরকে আমি একদম ছোটোবেলা থেকে অনেক আর মতন করে আমি মানুষ করেছি, সেই জন্যই হয়তো বা এখন ওদেরকে আমি ওদেরকে যারা দেখবে তারা এটা স্বীকার করতে বাধ্য যে ওরা অনেক হচ্ছে যে লক্ষ্মী এবং শান্ত বাচ্চা। আমার মনে হয় এখন পর্যন্ত আমি আমার বাচ্চাদেরকে একটা ভালো মানুষ বলতে পারি, ভালো মানুষ তৈরির পথে আছে সেটা আমি বলতে পারি, ওদের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তো ওদেরকে আমি আসলে সকালবেলা নাস্তাটা আমি চেষ্টা করি, যদি ঘুম থেকে আর্লি উঠে তো আমি চেষ্টা করি ওদের নাস্তাটা করিয়ে যেতে, কারণ একটা তৃপ্তি থাকে। আমি অফিসে গিয়ে টেনশনে থাকি না যে ওরা কি খেলো কি না, যে নিজের হাতে খাওয়ানোর পর মনে হয় যে আহ ঠিক আছে এখন আমি শান্তি। আমার আম্মু বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট এন্টারপ্রেনার্স, অ্যান্ড আমাকে অনেক প্রাউড ফিল করে অনেক ওয়েজ থেকে, কারণ আমার যখন আমার ফ্রেন্ডসরা আমাকে এসব নিয়ে বলে যে তোমার আম্মুকে তো এখানে দেখেছি, এখানে সব কিছু এরকম সোশ্যাল মিডিয়াতে আমার আম্মুকে নিয়ে স্টোরিজ দেখছে, পোস্ট দেখছে, যে বড় বড় সেলিব্রিটিসরা আমার আম্মুকে অ্যাপ্রোচ করছে, ভালোভাবে বলছে, দেখাচ্ছে, তো এসব নিয়ে যখন আমার ফ্রেন্ডসরা আমাকে বলে বা আমার কাজিনসরা আমাকে বলে আমার অনেক প্রাউড ফিল হয়। রান্না হচ্ছে আমার বাসায়, আমার হাজব্যান্ড আমার রান্নাটা খুব পছন্দ করে, বুয়াদের রান্না একদমই খেতে চায় না, সো রান্নাটা আমি খুব চেষ্টা করি যদি আমার অফিসে অনেক বেশি কাজ থাকে, কাজের প্রেশার থাকে, রান্নাটা যাতে আমি বাসায় করে তারপর বের হতে পারি। নিজেকে বোঝাতে পারি যে না আমি কোনোখানে কোনো ফাঁকিবাজি করিনি, কাউকে কোনো অবহেলা করিনি, কাউকে কোনো আমার তাদের অধিকার থেকে বঞ্চিত করিনি, সো এই জিনিসটা আমার বড় প্রাপ্তি। সকালবেলাটা আমার ঘুমই ভাঙে হচ্ছে যে আমার অফিসের ফোনে অথবা সাপ্লায়ারদের ফোনে, সেটা দিয়েই আমার আসলে সকালটা শুরু হয়। আমার হচ্ছে খুবই পাখির শখ, আমার বাসায় অনেকগুলো পাখি আছে, আমি পারলে তো পুরো পাখির মানে একদম পুরো জঙ্গলে সব পাখি আমার ঘরে নিয়ে আসতাম, তো আমার পাখির অনেক শখ। আমার ময়না কথা বলতে পারে, আমার হচ্ছে যে ককোটাল কথা বলতে পারে, আছে দুটো বাজিঘর, তো আমি ওদের সাথে ভালো সময় কাটে এবং আমার খুবই ভালো লাগে যখন আমি ঘরে ঢুকি সাথে সাথে আমার ময়না হচ্ছে যে কথা বলা শুরু করে এবং আমাকে ডাকে, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার বিড়াল আছে, বিড়ালটা মূলত আমার বাচ্চাদেরই, তো ও আসলে আমি তো সারাদিন বাইরে থাকি, ও আমাকে অনেক পছন্দ করে, ও আমাকে সারাদিন মিস করে, তা যতক্ষণ আমি থাকি ততক্ষণ চাই যে আমার কাছে কাছে থাকতে, বিশেষ করে সকালবেলা যখন আমার দরজাটা খোলা হয় তখনই সে একদম দৌড়ে এসে আমার পাশে শুয়ে পড়ে, ওটা অনেক ভালো লাগে। আসলে সকালবেলাতে আমার কেন জানি সবসময় আমার খুবই একটু মন খারাপ থাকে, একটু মনটা অন্যরকম থাকে, একটু ভাবি অনেক কিছু, মনে হয় যে আমার পুরোটা দিন কেমন যাবে।
আমাকে যদি ভালো না লাগে, আসলে মানুষের কাছে তো ভালো লাগবে না, মানুষ এই পোশাক কিনবে না। এই যে সবকিছু মেনটেন করার পর আবার নিজের শারীরিক ফিটনেস, এটা অনেক কঠিন একটা ব্যাপার। তারপরে ছোট্ট একটু সময় আমি ম্যানেজ করি, ম্যানেজ করে আমি অবশ্যই জিমে টাইমটা দিই আমার বিজনেসের জন্য, নিজেকে ভালো রাখার জন্য, সুন্দর থাকার জন্য, ফিট থাকার জন্য। অনলাইনে বিজনেস করি, তো অনলাইনে বিজনেসের প্রথম জিনিসটাই হচ্ছে যে আমাদেরকে অনলাইনে মানুষ, হাজার হাজার মানুষকে ফেস করতে হয়। মানুষ চিন্তাই করতে পারে না যে একটা মেয়ে অনলাইনে এসে কাজ করছে। তো এই জিনিসটা তো আমরা প্রতিটা স্টেপে, প্রতিটা পদে পদে আমরা ফেস করছি। একটা মেয়ে হয়েও একটা আমরা মেয়েদের কাছে আমরা হচ্ছে হ্যারাস হচ্ছি। তো এর চেয়ে দুঃখের জনক বিষয় আর কি হতে পারে? আমি খুব অনলাইন শপিং করি। তো একদিন এরকম ব্রাউজ করতে করতে হঠাৎ করে আমার সামনে একটা পেজ চলে আসলো, হুর নুসরাত লেখা। তো সেখানে হঠাৎ করে দেখলাম যে আচ্ছা দেখি তো, প্রথমে দেখলাম খুব সুন্দর সুন্দর ছবি, কালারফুল পিকচার্স, শাড়িগুলো এত সুন্দর, তারপর যেই মেয়েটা পরে আছে সেও খুব মিষ্টি দেখতে, কে কে এই আমি খুব ব্রাউজ করলাম, সেটা খুব ঘাটাঘাটি শুরু করলাম। তারপরে মেসেঞ্জারে গিয়ে নক করলাম, নক করে বললাম যে এই শাড়ি আমার পছন্দ, শাড়িগুলো আমি কিনতে চাই। আমার বাসায় ছয়টা শাড়ি চলে আসলো। আমি বললাম এতগুলো শাড়ি তো আমি অর্ডার করিনি, আমি তো একটা শাড়ি অর্ডার করেছি, ছয়টা সাতটা শাড়ি চলে আসলো। বললো না আপনার জন্য এগুলো গিফট। এভাবে আমার হচ্ছে পরিচয় হুন্নুসরাতের পেজে। দেন আমি আবিষ্কার করলাম লোপাকে। পারিবারিক সাপোর্ট, এই কথাটা আসলে খুবই কষ্টকর, খুবই হচ্ছে যে অন্যরকম একটা ব্যাপার। আমি আসলে সেরকম কোনো সাপোর্ট পাইনি। আমি আজকে এখান পর্যন্ত এসেছি আমার সম্পূর্ণ আমার নিজের চেষ্টা, এটা আমি বলতে হবে যে একটা সময় আমরা বস্তা কাঁধে নিয়ে বা বস্তা রিক্সা করে এনে চুরি করে 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 ফ্ল্যাটে ঢুকতে হয়েছে। কারণ হচ্ছে আমাদের পরিবার দেখে যাবে বলে, বা আমার ফ্ল্যাট থেকে যেখানে আমি ভাড়া থাকতাম ওরা বলতো কি অনলাইন বিজনেস করে, অনেক কাপড়ের বস্তা আসে, ওনাকে তো এরকম রাখা যাবে না। তো সেটা যখন আমরা হাজবেন্ডকে বলা হয়েছে, আমার হাজবেন্ড তো খুবই স্বাভাবিকভাবে তার আত্মসম্মানে খুব লেগে, সে আমাকে বললো কি যে এরকম একটা ব্যাপার, ফ্ল্যাটের সবাই তো কমপ্লেন করছে তোমার নামে। এই যে এই জিনিসগুলো, আমি কিন্তু কোনো খারাপ কাজ করছি না, আমি কি কোনো খারাপ কাজ করছি? আমি ব্যবসা করছি, একটা শুরু স্ট্রাগল, আমি আমার কোনো কারো সহযোগিতা ছাড়া আমি এ পর্যন্ত উঠে দাঁড়িয়েছি। আমি এখন মনে করি একাই আমি ফাইট করতে পারবো, আমার যে অর্জন সে অর্জনটা আমি একাই করে নিব। এবং এটা অনেক গর্বের একটা বিষয় আমার জন্য যে এটার ভাগিদার কেউ না, এটার ভাগিদার শুধুমাত্র নুসরাত আক্তার লোপা। আমার হুনুসরাতের যে এই ফটোশ্যুটগুলো সেগুলো আমাকে করতে হয়, বেশিরভাগ সময় আমি করি এখন। আর মডেলদের শ্যুট তো থাকেই, মডেলদের শ্যুট করাই সবসময়। আমার নিজের যে প্রোডাক্ট সেটা আমি নিজেই প্রেজেন্ট করি, এবং নিজে প্রেজেন্ট করার সেই আলহামদুলিল্লাহ সেই মনোবল এবং সেই কনফিডেন্ট দুটোই আমার আছে। একটা মুহূর্ত আসলে
আসলে আমি অপচয় করি না। এখানে যে এখানে ফটোশ্যুট করব আমরা, আমার এই ছাদে হাজার হাজার ছবির তোলা হয়েছে, কারণ আমরা অনলাইনে যদি ছবি প্রেজেন্ট না করি তাহলে আসলে মানুষের আস্থাটা আমরা বাড়াতে পারি না। কারণ হচ্ছে যে তাদের আস্থার জায়গায় হচ্ছে আমাদেরকে ছবি দেখে তারা হচ্ছে যে কেনাকাটা করে, তো সেই ছবিগুলো আমাদেরকে ইনস্ট্যান্ট হচ্ছে যে আমাদেরকে দিতে হয়। তো সে যার জন্য আমরা তো আর সবসময় তো আর মডেল হায়ার করা যায় না। হুর নুসরাতের পাশাপাশি নুসরাত একটা লোপারও একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে যেটার জন্য আসলে মানুষ আমাকে অনেক বেশি পছন্দ করে। সেই অবস্থান থেকেও আসলে আমাদের অনলাইনটা একটু চালু রাখতে হয়, কারণ অনলাইনে যখন যত বেশি সেল হবে আমাদের তত বেশি হচ্ছে যে আমরা তত এগিয়ে যেতে পারবো। সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন, নতুন জেনারেশনের কাছে আমি শাড়ি পৌঁছে দিয়েছি যারা আসলে শাড়ি পরাটা চিন্তাই করতে পারতো না। হুনুসরত অনেকদিন যাবত দেশীয় ব্র্যান্ড হিসেবে কাজ করছে এবং এটা আসলেও খুব চ্যালেঞ্জিং, দেশে দেশীয় ব্র্যান্ড হিসেবে দেশীয় সব কাপড় থ্রি পিস শাড়ি নিয়ে কাজ করছে তারা। হুনুসরত ক্লথিং ব্র্যান্ড হিসেবে আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড, আমি এখান থেকে থ্রি পিস এবং শাড়ি বোথ নিয়েছি। হুনুসরত শাড়ির স্পেশালিটি হচ্ছে এখানকার শাড়িগুলো খুবই ইউনিক, যেগুলো আমি বাইরে কখনোই দেখতে পাই না, বিশেষ করে হাফ সিল্কের মধ্যে কাজ করা শাড়িগুলো এবং ব্লকিংয়ের শাড়িগুলো আমার খুবই পছন্দ। এছাড়া কটন শাড়িগুলো আমি এখান থেকে নিয়ে থাকি। ট্রেনিং তো অনেক দূরের কথা, আমরা আসলে বাইরে সেমিনারগুলো হয় সে সেমিনারগুলোতে পর্যন্ত আমরা কোনো ইনভিটেশন পাই না। আমরা দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এটা অনেকটা যুদ্ধের মতো। দেশের ভাবমূর্তিটা আরও উপরে তোলার জন্য হলেও যে আমরা বসে নেই এবং আমাদের দেশে আমাদের দেশীয় প্রোডাক্ট অনেক জনপ্রিয় এবং দেশীয় প্রোডাক্ট হচ্ছে যে খুবই ভালো, সেই জিনিসটা যাতে আমরা অন্যান্য দেশের কাছে রিপ্রেজেন্ট করতে পারি সেই ব্যবস্থাটা অন্তত করে দেয়। খুবই মিষ্টি একটা মেয়ে, তাদের একটা বিশাল গ্রুপ আছে, ওর স্ট্যাটাস আমি পড়ি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে যে স্পষ্টভাষী, খুব 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 চটপটে চঞ্চল একটা মেয়ে। আমার হচ্ছে যে একটা ছোটো গ্রুপ আছে 47,000 মেম্বারের, সো সেটা সব উদ্যোক্তারা সেখানে এবং সেখানে সুন্দর কেনাবেচা হয়। নতুন যারা আসছেন বা এসে গেছেন বা আসতে চান, সবার উদ্দেশ্যে প্রচুর পরিশ্রম করার মন মানসিকতা রাখতে হবে, লেগে থাকতে হবে, সৎ হতে হবে এবং হচ্ছে যে কখনো গিভ আপ করা যাবে না। যদি এই এই জিনিসগুলো যদি আমাদের আমাদের মাথায় থাকে তাহলে অবশ্যই সফলতা আমাদের দ্বারপ্রান্তে আসবেই একদিন না একদিন। আর একটা বিষয় হচ্ছে লোপা অন্য উদ্যোক্তাদেরকে খুব সাপোর্ট করে, লোপা ভীষণ ভীষণ হেল্পফুল। লোপা অন্য যারা নতুনভাবে কাজ শুরু করছে তাদেরকে তার প্ল্যাটফর্মে সে একটা জায়গা করে দেয়, এটা কিন্তু অন্যরা করে না। হুর নুসরাতের জন্য আমার তো একটা সফট কর্নার আছেই, বাট লোপার জন্য আমার একটু বেশি ভালোবাসা আছে। যখন মানুষ অনলাইন নামটাই জানতো না, অনলাইন নামটা মানে তাদের কাছে খুবই অপরিচিত, তখন থেকে কিন্তু আমি অনলাইনে আছি। অনেকে আছেন যে দুদিনের মধ্যেই হচ্ছে প্রোডাক্ট চান, অনেকে এক ঘন্টার মধ্যে প্রোডাক্ট চান, সব রকম আপদার আমাদেরকে সুন্দর করে শান্ত মাথায় শুনতে হয়, অনেকে আবার গালিও দেন, তো সেই গালিগুলো আমাদেরকে খুব ধৈর্য সহকারে শুনতে হয়। তো সেই জিনিসগুলো আগে তো আমি করতাম, আগে আমি অনেক সব কিছুই আমি করতাম একদম। আজকে এখন যে 8-10 যে এমপ্লয়িরা আছে তারা যারা যা করছে আমি নিজেই আকাশে সেটা হ্যান্ডেল করতাম, এখন ওরা করে। এই 5 বছর যাবৎ আমি ওনার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। এখানে সব কিছুই আমাদেরকে উনি নিজের মতো নিজের পরিবারের মতো আমাদেরকে রাখেন। আমাদের এখানে সব ধরনেরই কাস্টমার থাকে, সব ধরনেরই কাস্টমার আসে, আমরা চেষ্টা করি যে সব থেকে ভালো সার্ভিসটা যাতে আমরা দিতে পারি। এগুলো সব কিছুই হচ্ছে আমাদের ম্যাম যিনি ওনার কারণে হচ্ছে, আমাদের অনলাইন সার্ভিসটাও আছে চালু আছে। আমরা চেষ্টা করি যে একদিনের মধ্যে যাতে ডেলিভারিগুলো কাস্টমারের কাছে খুব দ্রুত পৌঁছে দিতে পারি সেগুলো নিয়ে আমরা সর্বদাই চেষ্টা করি। পূর্ণসরাত সবার জন্য একটা যেমন ভালোবাসার স্থান, আমাদের জন্য ঠিক তেমন একটা ভালোবাসার স্থান। আর এখানের প্রত্যেকটা মানুষ আমরা খুবই ভালোবাসার সহিত এবং হচ্ছে গিয়ে আন্তরিকতার সহিত কাজ করে থাকি। তেমনি আমাদের নুসরাত একটা লোপা ম্যাম আমাদের কিভাবে কাজটা করতে হবে এবং কাজটা আমরা কিভাবে করলে আমাদের জন্য ভালো হবে, প্লাস আমাদের কাজটা করলে আমাদের হুর নুসরাতের জন্য কিভাবে এটা একটা বেনিফিট নিয়ে আসবে, প্রত্যেকটা জিনিস সে খুবই দায়িত্ব সহকারে আমাদের বুঝিয়ে থাকেন। বিজনেসের পাশাপাশি বিজনেস এন্টারপ্রেনার বা ওনারের জনপ্রিয়তার সমান তালে চলে আসাটা এটা আসলে খুব খুব কঠিন একটা ব্যাপার। তো আমি আসলে এই জিনিসটা আমি তৈরি করতে পেরেছি আমার ফ্যান ফলোয়ারের কাছে, তাদের কাছে হুর নুসরাত ব্র্যান্ড হিসেবে যেমন জনপ্রিয় ঠিক তেমনি ভালোবাসার মানুষ হচ্ছে নুসরাত আক্তার লোপা। আই এম ভেরি প্রাউড অফ মাই মম, সে একজন অনেক ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার অ্যান্ড আই উইশ হার অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট মাম্মা, যাতে আমি চাই তুমি যাতে তোমার বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করতে পারো।
আমি আশা করি যে যে নারী উদ্যোক্তাদের কাজ করছেন তারা অনেক ভালো কাজ করবেন সামনে, এটা একদিকে যেমন আমার আশা, আরেকদিকে এটাও আমার প্রত্যাশা যে তাদের যে প্রতিকূলতাগুলি রয়েছে এখনো সেগুলি অতি দ্রুত দূর করা হবে। হনুসর দেশীয় ব্র্যান্ড হিসেবে এখনো আছেন, ইনশাল্লাহ আমি আশা করি হনুসর দেশীয় ব্র্যান্ড হিসেবে এগিয়ে যাবে। ওনার জন্য শুভকামনা, অনেক বড় হোক, অনেক সামনে এগিয়ে যাবে উনি। নুসরাত একটা লোপা ম্যাম যেন আরো এগিয়ে যাক, এটাই শুভকামনা রইল আমাদের সব। ঘুর নুসরাতের প্রতি আমার একটা দুর্বলতা তো আছে, কিন্তু লোপার প্রতি আছে বিশেষ ভালোবাসা। আমি চাই অনেক দূর ছড়িয়ে যাবে, আকাশ পেরিয়ে আকাশের ওপারে যাবে ঘুর নুসরাত।